Lesson 10, using DDL statement to create and manage table. Lesson agenda, overview of constraint, not null, primary key, foreign key, check. এগুলো হচ্ছে constraint. Including constraints, constraint enforce rules at the table level. Constraints কি করে? কোনো rules কে table level এ force করে, মানে rules মেনে চলার জন্য বাধ্য করে. Suppose আপনি যে টেবিল তৈরি করেছিলেন ডিপিটি টেবিল, আইডি কলাম নিয়েছিলাম না, ডিপিটি নো কলাম নিয়েছি, হায়ার ডেটা আইডি নিয়েছি. ডিপিটি নো এটা হচ্ছে নাম্বার ফিল্ড, এটা একটা আইডি ফিল্ড. এখানে যদি আপনি চান যে এখানে ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট দেওয়া যাবে না, ডুপ্লিকেট ভ্যালু ইনপুট দেওয়া যাবে না, এখন এই রুলসটা মেনে চলার জন্য আপনি ফোর্স করতে পারেন. ফোর্স করতে পারেন কিভাবে? আপনি যদি ডিপিটি নো এই ফিল্ডটাকে প্রাইমারি কি কলাম হিসেবে, প্রাইমারি কি ফিল্ড হিসেবে ডিক্লেয়ার করেন, তাহলে আপনার এই প্রাইমারি কি এই কনস্ট্রেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স ভায়োলেট করে কোনো ভ্যালু এই ফিল্ডে আপনি ইনপুট দিতে পারবেন না. প্রাইমারি কি ক্যারেক্টারিস্টিক কি, এটা হবে ইউনিক, তাই না? নন ডুপ্লিকেট নাল রাখা যায়, এই জন্যই বলছে কনস্ট্রেন্ট ইনফোর্স রুলস. কনস্ট্রেন্ট কি করে? ইনফোর্স রুলস এট দ্য টেবিল লেভেল. ওই যে আপনার ডিপিটি নো ফিল্ডে প্রাইমারি কি এই কনস্ট্রেন্ট অ্যাড থাকার কারণে আপনি এই ডিপিটি নো ফিল্ডের ডুপ্লিকেট কোনো ভ্যালু ইনপুট দিতে পারবেন না, আবার ডিপিটি নো ফিল্ডকে ফাঁকাও রাখতে পারবেন না. Constraints prevent deletion of table if there are dependencies. Constraint কি করে? Data delete করাকে বাধা দেয় যদি তার dependency থাকে. যেমন ধরেন আপনি যখন ডিপার্টমেন্টস টেবিল থেকে কোনো ডিপার্টমেন্ট আইডি ডিলেট করতে যান, যদি ওই ডিপার্টমেন্ট টেবিলে রেফারেন্সটা, ওই ডিপার্টমেন্ট আইডিটা যদি এমপ্লয়িজ টেবিলে রেফারেন্স থাকে, ওই ডিপার্টমেন্টের আন্ডারে এমপ্লয়িজ টেবিলে যদি কোনো এমপ্লয়ি থাকে, তাহলে আপনি ডিপার্টমেন্ট আইডিটা ডিলিট করতে পারেন? আপনাকে বলছে না কি বলেছিল, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি ভায়োলেটেড, সাইল রেকর্ড ফর্ম, আপনাকে ডিলিট করতে দেয় নাই, সে বাধা দিয়েছে. এই যে কারণ হচ্ছে এটা, কনস্ট্রেন্ট প্রিভেন্ট দ্য ডিলেশন অফ টেবিল if there are dependencies. যদি তার ডিপেন্ডেন্সি থেকে থাকে তাহলে সে আপনাকে ডিলিট করা থেকে, যেই সমস্ত ডিপার্টমেন্টের আন্ডারে কোনো এমপ্লয় নাই সেই সমস্ত ডিপার্টমেন্ট আইডি ডিলিট করতে কিন্তু বাধা দেয় না. ওই সমস্ত ডিপার্টমেন্ট আইডি ডিলিট করতে বাধা দেয় যে সমস্ত ডিপার্টমেন্টের আন্ডারে এমপ্লয় আছে. এই জন্য বলছে ডিপেন্ডেন্সি থাকলে ডিলিট করতে দিবে না. দ্য ফলোয়িং কনস্ট্রেন্ট টাইপস আর ভ্যালিড. ভ্যালিড কনস্ট্রেন্ট হচ্ছে নট নাল. নট নাল কনস্ট্রেন্ট অ্যাড করলে কী হবে? খালি রেখে যাওয়া যাবে না, খালি রেখে যাওয়া যাবে না. ইউনিক, ইউনিক কি মনে আছে? ইউনিক কি কাকে বলে? ইউনিক কি ওয়ান কাইন্ড অফ প্রাইমারি কি, বাট ইউনিক কি আইডেন্টিফাই করে কাকে? কলামকে. ওই কলামে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না. প্রাইমারি কি, প্রাইমারি কি ইউনিকলি আইডেন্টিফাই করে রোকে, সেখানে কোনো ডুপ্লিকেট রো থাকবে না. ফরেন কি, এটা হচ্ছে প্রাইমারি কি রেফারেন্স, রেফারেন্সিয়াল কি রেফারেন্স অফ প্রাইমারি কি. চেক, চেক কনস্ট্রেন্ট, চেক বলেছিলাম না, যদি বলা হয় যে স্যালারি কখনো 1000 এর নিচে হবে না,
নতুন যে এমপ্লয়ি আপনি নিবেন সেই এমপ্লয়ির স্যালারি, একটা কন্ডিশন, স্যালারি কখনো 1,000 টাকার নিচে আপনি দিতে পারবেন না, 1,000 ডলারের নিচে স্যালারি দেওয়া যাবে না। এই চেক কনস্ট্যান্ট যদি থেকে থাকে কোনো এমপ্লয়ি, যখন আপনি ইনপুট দিবেন তখন তার স্যালারিটা 1,000-এর নিচে আপনি ইনপুট দিতে পারবেন। এগুলো হচ্ছে আপনার জন্য ভ্যালিড কনস্ট্যান্ট। কনস্ট্রেইন গাইডলাইন্স, ইউ ক্যান নেম এ কনস্ট্রেইন, আপনি কনস্ট্রেইনের নাম, কনস্ট্রেইন দেওয়ার সময় কনস্ট্রেইনের নাম দিতে পারবেন। অর দ্য ওরাকল সার্ভার জেনারেট এ নেম বাই ইউজিং সিসকন ফরম্যাট, যদি আপনি নাম, তবে নামটা ইউনিক হইতে হবে, কিন্তু যদি আপনি নাম না দেন তাহলে ওরাকল সার্ভার অটোমেটিক্যালি এই সিস সি এরপরে কিছু নাম্বার দিয়ে এই ফরম্যাটে একটা নাম জেনারেট করে দেবে, ইউনিক নেম জেনারেট করে নেবে। আর আপনিও নাম দিতে পারেন, ইউনিক হইতে হবে সেটা। ক্রিয়েট কনস্ট্রেইন অ্যাট আইদার দ্য ফলোয়িং টাইমস, কনস্ট্রেইন আপনি ক্রিয়েট করতে পারবেন দুটা সময়, একটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম অ্যাজ দ্য ক্রিয়েশন অফ টেবিল, টেবিল তৈরির সময়ও, টেবিল তৈরির সময় কনস্ট্রেইন অ্যাড করতে পারবেন, টেবিল তৈরির সময় কনস্ট্রেইন করতে পারবেন। ধরেন আমরা তো দুটা টেবিল তৈরি করছি, কোনো কনস্ট্রেন্ট অ্যাড করি নাই, তাহলে তাদের কী হবে, তাদেরও কনস্ট্রেন্ট অ্যাড করা যাবে। দুই নাম্বার, আফটার দ্য ক্রিয়েশন অফ দ্য টেবিল, টেবিল তৈরির পরেও কনস্ট্রেন্ট অ্যাড করা যাবে, টেবিল তৈরির সময় অ্যাড করা যাবে, তৈরির সময় যদি অ্যাড না করেন তাহলে পরবর্তীতেও অ্যাড করা যাবে। ডিফাইন এ কনস্ট্রেন্ট অ্যাট দ্য কলাম অর টেবিল লেভেল, এই কনস্ট্রেন্টটা ডিফাইন করতে পারবেন কলাম লেভেলে অথবা টেবিল লেভেলে। কলাম লেভেলে এবং টেবিল লেভেলের মানে কি, মানে হচ্ছে আপনি যে টেবিলটা তৈরি করলেন, টেবিল তৈরির সময় এই যে এখানে ডিপিটি নো নাম্বার, এই এখানে বলে দিতে পারেন প্রাইমারি কি, এটা কি কলাম লেভেল, এটা হচ্ছে কলাম লেভেল কনস্ট্রেন্ট, এটা হচ্ছে কলাম লেভেল কনস্ট্রেন্ট। আবার সব কলাম, সব কলাম কি করার পরে, কমপ্লিট করার পরেও আপনি কি করতে পারেন, এখানে বলে দিতে পারেন প্রাইমারি কি, এমপ্লয়ি আইডি বা কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট নেম, কনস্ট্রেন্ট টাইপ, কোন কলাম, এগুলো আবার এখানে টেবিল লেভেলে টেবিল তৈরির মানে সবগুলো কলাম লিখার পরেও বলতে পারেন এখানে এই জায়গাটাতে, সেটাকে বলে টেবিল লেভেল। এটা হচ্ছে টেবিল তৈরির সময়, এটা হচ্ছে টেবিল তৈরির সময়। আর টেবিল তৈরির পরে, ধরেন এই টেবিল তৈরি হয়ে গেছে, এই টেবিল তৈরি হয়ে গেছে, আমি কোনো কনস্ট্রেন্ট অ্যাড করি নাই, তাই না, এই টেবিল তৈরি হয়ে গেছে, কোনো কনস্ট্রেন্ট অ্যাড করি নাই, তাহলে আপনি যদি এই টেবিলে কনস্ট্রেন্ট অ্যাড করতে চান, অল্টার স্টেটমেন্ট দিয়ে কনস্ট্রেন্ট অ্যাড করতে পারবেন, অল্টার স্টেটমেন্ট দিয়ে কনস্ট্রেন্ট অ্যাড করতে পারবেন। ডিউ কনস্ট্রেন্ট ইন দ্য ডাটা ডিকশনারি, ডিউ কনস্ট্রেন্টগুলো আপনি দেখতে পারবেন ডাটা ডিকশনারি থেকে, কনস্ট্রেন্টগুলো দেখতে পারবেন। কনস্ট্রেন্ট ইনফরমেশনের জন্য হচ্ছে ইউজার কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট অ্যান্ড অ্যাপ্লাইড কলাম জন্য হচ্ছে ইউজার কনস কলাম। ডিফাইনিং কনস্ট্রেইন, এই যে আমি একটু আগে বললাম না সিনট্যাক্স, ক্রিয়েট টেবিল, স্কিমা টেবিল নেম, কলাম নেম, ডিফল্ট এক্সপ্রেশন, এই যে কনস্ট্রেইন, কলামের সাথে সাথে কনস্ট্রেইন, এটা হচ্ছে কি কলাম লেভেল, কলাম কনস্ট্রেইন, কনস্ট্রেইন নেম, কনস্ট্রেইন টাইপ, আর সব কলাম শেষ করে পরে কনস্ট্রেইন, কনস্ট্রেইন নেম, কনস্ট্রেইন টাইপ, কোন কলাম, সেটা হচ্ছে টেবিল লেভেল। কনস্ট্রেন্ট দুই লেভেলে হয়, কলাম লেভেলে আর টেবিল লেভেলে, এটা হচ্ছে ডিউরিং টেবিল ক্রিয়েশন, ডিউরিং টেবিল ক্রিয়েশন, আর আফটার টেবিল ক্রিয়েশন হচ্ছে অল্টার দিয়ে করতে হবে। ডিফাইনিং কনস্ট্রেন্ট, এক্সাম্পল অফ দ্য কলাম লেভেল কনস্ট্রেন্ট,
আমরা একটা এক্সাম্পল দেই, কোনটাকে এক্সাম্পল দিয়ে টেবিলটা তৈরি করি কনস্ট্যান্ট সহ। এখানে দেখেন ক্রিয়েট টেবিল, টেবিল নাম এমপ্লয় আইডি, নাম্বার কনস্ট্যান্ট, ইএমপি এমপি আইডি, পিকে প্রাইমারি কি। এমপ্লয়িজ টেবিল তো আছে, এই নামে এখন আর তৈরি করা যাবে না, আমি অন্য নামে একটা তৈরি করি। ক্রিয়েট টেবিল টেস্ট ডিপিডি ডিআইডি নাম্বার প্রাইমারি কি, এটা কি এই যে কলামের সাথে সাথে দিয়ে দিলাম প্রাইমারি কি। এখানে আমি নাম দেই নাই, নাম যদি না ইউজ করি তাহলে কি হবে, সিস্টেম ফরম্যাটে ওরাকল সার্ভার অটোমেটিক্যালি একটা নাম নিয়ে নেবে। টেস্ট ডিপিটি ক্রিয়েটেড, এই যে এখানে কলামের পরে যেটা দিলাম সেটা হচ্ছে কলাম লেভেল। আচ্ছা কনস্ট্যান্টটা দেখতে পাবেন কোথা থেকে, কোথা থেকে বলেন, এই যে আপনারা যে দুইটার নাম বললাম ইউজার কনস কলাম ভিউ থেকে, কোথা থেকে দেখতে পারবেন ইউজার কনস, ঠিক আছে। এখন এই দুটার যে কোনো একটা ভিউ থেকে দেখতে পারবেন, এই দুটার মধ্যে পার্থক্য আছে, একটা থেকে দেখা যাবে শুধু কনস্ট্যান্ট ইনফরমেশন, আরেকটা থেকে দেখা যাবে কলামের আছে কোন কলামে আছে সেটা সহ। ইউজার কনস কলামে যাই আমি, আমার টেবিলটার নাম কি, টেস্ট ডিপার্টমেন্ট, টেস্ট ডিপার্টমেন্ট। হ্যাঁ স্যার, স্যার টেস্ট ডিপিটি টেস্ট ডিপার্টমেন্ট। আচ্ছা এটা কিন্তু বড় হাতে দিতে হবে, কেন এটা এখন আমি কোথা থেকে নিচ্ছি, ডাটা ডিকশনারি থেকে, ডাটা ডিকশনারি থেকে কোনো রিজার্ভ ওয়ার্ড নিলে সেটা কি কেস সেনসিটিভ, সেটা এখন আমি এখানে রেস্ট্রিক্ট করে দিলাম টেবিল নেম, টেস্ট ডিপিটি টেবিলের কনস্ট্যান্ট দেখতে চাই আমি, একটু আগে টেস্ট ডিপিটি টেবিল বানাইলাম না, ওই যে বলছি না সিস সি ডট ডট দিয়ে নাম্বার দিয়ে থাকবে, নাম নিয়েছে অটোমেটিক্যালি সে নাম নিয়েছে, আর কলামের নাম হচ্ছে কি
কলম কি? ডিনেম। ডিনেমে কোনটা? এই যে নট না লেখটা, ডিনেমে কোনটা? এটা আগে দেওয়া ছিল। আর প্রাইমারি কি আমি দিয়েছি? প্রাইমারি কি কোথায়? আইডিতে, ডিআইডিতে। প্রাইমারি কোথায়? ডিআইডিতে। তাহলে কনস্ট্যান্ট অ্যাড হয়েছে। ওকে, আচ্ছা এখন আপনি ডেটা ইনসার্ট করতে পারবেন, ডুপ্লিকেট ভ্যালু দিতে পারবেন না, ফাঁকা রাখতে পারবেন না। দেখেন তো ডুপ্লিকেট ভ্যালু নেই কি না। ইনসার্ট ইন টু টেস্ট ডিপিটি, ওয়ান রো ইনসার্টেড। আবার এই রোটা ইনসার্ট করতে চাই। আবার সেম রোটা ইনসার্ট করতে চাই, কি বলে? ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড। কেন বলছি সেটা? প্রাইমারি কির কারণে। প্রাইমারি কি ডুপ্লিকেট অ্যাকসেপ্ট করে না, সে ডুপ্লিকেট রিসিভ করে না, এই কারণ। আপনি ডেসক্রাইব করে ওখান থেকে কলাম নেবেন, আমি তো সব কলাম নেই। টাইপ টাইপ টাইপটা নেওয়া যাবে, দেখা যাবে। কলাম নিতে হবে, আমি তো সব কলাম নেই। আচ্ছা এখন যেটা দেখাইলাম সেটা ছিল কি? কলাম লেভেলে। আর যদি আমি এটাকে এই কলাম এখানে না লিখে, সাথে সাথে না লিখে যদি এখানে সবার শেষে লিখতাম, তাহলে কি হইতো? এটা টেবিল লেভেল। ডিফাইনিং কনস্ট্রেন্ট, এটা তো পড়াচ্ছিলাম নাকি? কলাম লেভেলের এক্সাম্পল দিয়েছি, টেবিল লেভেলের এক্সাম্পল। টেবিল লেভেলের একটা এক্সাম্পল দিব। ডিপিটিটাকেই ড্রপ করে দেই নাকি? ড্রপ টেবিল ডিপিটি ড্রপ করে দিলাম। আচ্ছা এখন এখানে আমি একটা কলাম লেভেল, এখানে কিন্তু কোনো ডিপিটি নোতে কোনো কিছু আছে নাই। আমি একটা কনস্ট্রেন্ট অ্যাড করবো। দেখেন কনস্ট্রেন্ট অ্যাড করতে হলে কী লাগে? কনস্ট্রেন্ট এই কিওয়ার্ড লাগে, কনস্ট্রেন্ট এই কিওয়ার্ড লাগে। তারপরে আপনি চাইলে নাম দিতে পারেন, তবে টেবিল লেভেলের নাম দেওয়াটা ভালো। তারপর হচ্ছে টাইপ, তারপর হচ্ছে কোন কলামে কী কী লাগবে। কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট নেম, কনস্ট্রেন্ট টাইপ, কলাম নেম, চারটে জিনিস লাগে। টেবিল লেভেলে কয়টা জিনিস লাগে? চারটে জিনিস। কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট, তারপরে কী লাগবে? কনস্ট্রেন্ট নেম। ধরেন আমি নাম দিলাম ডিপিটি আন্ডার স্কোর ডিপিটি নো আন্ডার স্কোর পিকে, এটা দিলাম কি নাম? ইউনিক হইতে হবে, মন মতো দেওয়া যাবে তবে ইউনিক হইতে হবে, মন মতো দেওয়া যাবে ইউনিক হইতে হবে। আচ্ছা কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট নেম, তারপরে কি? কনস্ট্রেন্ট টাইপ, এটা টাইপটা কি? এটা হচ্ছে টাইপ প্রাইমারি কি, প্রাইমারি কি লিখতে হবে। প্রাইমারি কি, এটা কোন কলামের জন্য? ব্র্যাকেটের মধ্যে কলামের নাম দিতে হবে, কোন কলামের জন্য? ডিপিটি নো। ওকে এখন ডিপিটি টেবিলটা তৈরি করি। টেবিল ডিপিটি ক্রিয়েটেড, টেবিল ডিপিটি ক্রিয়েটেড। আচ্ছা এখন ডিপিটি টেবিলের
কনস্ট্রেন্ট আমি দেখি। ডিপিটি দেখেন আমি যে নাম দিয়েছি সে নাম এসেছে কিনা, ডিপিটি ডিপিটি নো আন্ডারস্কোর পিকে, কলাম হচ্ছে ডিপিটি নো, টেবিলের নাম হচ্ছে ডিপিটি, ইউজার ডিফাইন নাম ইউজ করলে সেই নামটাই দেখাবে, ইউজার ডিফাইন নাম না ইউজ করলে সিস্টেম ফরম্যাটে ওরাকল সার্ভার একটা ইউনিক নাম অ্যাসাইন করে দিবে। আপনি যে নামটা দিয়েছেন এই নামটা যদি ডুপ্লিকেট হয় তখন কিন্তু সে নিবে না, নামটা ডুপ্লিকেট হলে নিবে না। দিলাম বুঝার জন্য।